নমস্কার, আজি ইন্টারন্যাশনাল ডে অব ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপল, বিশ্বর খিলঞ্জিয়া জনসাধারণের আন্তর্জাতিক দিবস। আজি 9 আগস্টর দিনট রাষ্ট্রসংঘয় বিশ্বর খিলঞ্জিয়া জনসাধারণের অধিকার সাব্যস্তকরণের কারণে অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক বৈশিষ্ট্য আর মৌলিক পরিচয় ইবিলাকর সংরক্ষণের ভাবে সমগ্র বিশ্বতে প্রতি বছরে 9 আগস্টর দিনট ইন্টারন্যাশনাল ডে অব ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপল হিসাবে উদযাপন করে আছে। এবারও ইয়ার ব্যতিক্রম হওয়া নাই। আমি সকলে জানো সমগ্র বিশ্বতে প্রায় 476 নিযুত খিলঞ্জিয়া জনসাধারণে বসবাস করে আছে, কিন্তু এই খিলঞ্জিয়া জনসাধারণের যে মৌলিক পরিচয়, যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য আর মৌলিকতা, স্বকীয়তা বিভিন্ন সময়ত সেয়া সংকটাপন্ন হয়, সেয়া প্রবজিত জনসাধারণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিক সুরক্ষা সংকটাপন্ন হয়। গতি এই দিকটির প্রতি লক্ষ্য রাখি রাষ্ট্রসংঘয় সমগ্র বিশ্বরে খিলঞ্জিয়া জনসাধারণের যে অধিকার, সেই অধিকার স্বীকৃতি দিছে, আর সেই অধিকার স্বীকৃতি দিয়ার অধিকার সুরক্ষিত করবর কারণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। মই এই ব্যবস্থাবিল বিষয়ে বহলাই কব খোঁজা নাই, কিন্তু আমি খিলঞ্জিয়া জনসাধারণের যে সাংস্কৃতিক পরিচয়, মৌলিক পরিচয়, যে স্বকীয়তা আর মৌলিকতা আছে, সেই মৌলিকতা অক্ষুণ্ণ রাখবই লাগিব, তার কারণে আমি বদ্ধপরিকর। আর এইবারও রাষ্ট্রসংঘয় যে খিলঞ্জিয়া জনসাধারণের যে পরম্পরাগত জ্ঞান, পরম্পরাগত যে কৌশল, সেই সকলবিল সংরক্ষণের কারণে এই বছর যে থিম, সেই থিমটি লৈছে দ্য রোল অফ ইন্ডিজেনাস উইমেন ইন দ্য প্রিজার্ভেশন এন্ড ট্রান্সমিশন অফ ট্রেডিশনেল নলেজ। গতি আমি খিলঞ্জিয়া জনসাধারণের যে জ্ঞান, কৌশল, পরম্পরা আর তার সমান্তরালভাবে পরিচয় আর যে সাংস্কৃতিক মৌলিকতা, স্বকীয়তা আর বিশিষ্টতা আছে, তাক সংরক্ষণ করবই লাগিব। এইবার আমার গড়গাঁও মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগ আর অর্থনীতি বিভাগে যুতিয়াভাবে খিলঞ্জিয়া জনসাধারণের যে বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তার প্রদর্শনের কারণে, তার পরিদর্শনের কারণে ব্যবস্থা গ্রহণ করেছে। মই অনলাইন মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করেছে। মই দুইটা বিভাগের উদ্যোক্তা সকল, অধ্যাপক অধ্যাপিকা তথা ছাত্র ছাত্রী সকল আর আমার মহাবিদ্যালয় IQAC প্রতি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তেওঁলোকৰ এই যে প্রয়াস, এই প্রয়াস আর প্রচেষ্টায় আমার অসমীয়া খিলঞ্জিয়া জনসাধারণক, অসমত বসবাস করা খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠী সমূহের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সেয়া কিঞ্চিত হলেও পরিবেশন করে আমার ছাত্র ছাত্রী সকল এই সন্দর্ভত সম্যক জ্ঞান দিবলৈ সক্ষম হব। ভারতের উত্তর পূব প্রান্তর প্রকৃতির রঙ্গভূমি অসম। অসম অতীতের পৰা নানা জাতি জনগোষ্ঠী, ভাষা সংস্কৃতির মিলনভূমি। বৈচিত্র্যময় অসমর বুকুত একতার এনাজরীরে বহুকেইটা বৈবিধ্যময় থলুয়া খিলঞ্জিয়া গোষ্ঠী সমন্বয়ের মাজেরে সেউজ বুলিয়া মনেরে জিলিকি আছে। বড়ো, রাভা, মিচিং, কার্বি, ডিমাচা, কছারি, তিওয়া, দেউরী, চুটিয়া, মৰাণ, মটক, আহোম, হাজং আদিয়ে বৃহত্তর অসম অসমীয়ার সত্তাক পৃথিবীর বুকুত প্রবহমান করে রাখিছে। এই আটাইবোৰ থলুয়া খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠীর জীবন, জীবিকা, ভাষা, লোক সংস্কৃতি, অলংকার, খাদ্যাভাস সকলোতে একক আর অনন্য। এই সমূহে তেওঁলোকর মান, তেওঁলোকর অভিমান, তেওঁলোকর অহংকার, তেওঁলোকর সৌন্দর্য আর জীবন ধারণের অমৃত সোধা। 9 আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন্ডিজেনিয়াস পিপলস উপলক্ষে আমি গড়গাঁও মহাবিদ্যালয় পরিয়ালর হল অসমীয়া আর অর্থনীতি বিভাগে আমার অসম অসমীয়ার স্বাভিমান থলুয়া খিলঞ্জিয়া একাংশ গোষ্ঠীর লোকগীত মাত ভিডিও মাধ্যমেরে থলিতে বাণীবদ্ধ করে আপনার মাজলৈ আগবাইছো। এই বর্ষর থিমর সৈতে সংগতি রাখি নারী সকলে পরম্পরাগত জ্ঞান সংরক্ষণ আর বহন করাত কেনেদরে
অতুলনীয় ভূমিকা গ্রহণ করে তাকো অনুভব আর সন্মান দিবলৈ যত্ন করা হয়েছে। প্রথমেই আপনার মাজলৈ আগবাই দিছো অসমৰ অন্যতম আদিম জনগোষ্ঠী বৈচিত্র্যময় আর সমৃদ্ধিশালী জাতি বড়োসকলের এটি লোকগীত পরিবেশন করেছে গঙ্গা বসুমতারীয়ে। বাগুৰুম্বা হাই বাগুৰুম্বা, জাত ৰঙা বেলা ফুল ৰঙা বেলা, থাবৰম হমনানে বামনানে লাগু মনখা, হাই লগে লাগু মনখা। জাত ৰঙা বেলা ফুল ৰঙা বেলা, থাবৰম হমনানে বামনানে লাগু মনখা, হাই লগে লাগু মনখা। বাগুৰুম্বা হাই বাগুৰুম্বা, বাগুৰুম্বা হাই বাগুৰুম্বা, ধুৰি বাৰি নীলাই দাওচেন, জনি লাগুৱালাই দাওচেন, গছ হাঁচৰ হাঁচৰ মাচাদে, বাগুৰুম্বা গুৰুম মাচাদে, হাই মাচাদে হাই মাচাদে। বাগুৰুম্বা হাই বাগুৰুম্বা, বাগুৰুম্বা হাই বাগুৰুম্বা। নারীয়ে হৈছে মানব সমাজৰ শক্তি, নারীয়ে হৈছে মানৱৰ ধাৰক বাহক। এই নারীয়ে লোক সংস্কৃতিৰ সমলসমূহো আল ফুলিয়াকৈ বহন কৰি উত্তৰ প্ৰজন্মৰ কাৰণে সযতনে কঢ়িয়াই লৈ ফুৰে। তাৰে আভাস পাবলৈ চাওঁ আহক উজনি অসমৰ অন্যতম থলুৱা গোষ্ঠী সোণোৱাল কছাৰীসকলৰ লেচেৰি গীত। পৰিৱেশন কৰিছে বাৰ্বী সোণোৱালে। বৈচিত্ৰময় এই সোণোৱাল কছাৰীসকলৰ আন এটি সমৃদ্ধিশালী লোক পৰম্পৰাগত গীত বিস্মিতা সোণোৱালৰ কণ্ঠত তাৰেই আভাস লওঁ চিনাহত। ঢাকনি
হৈ পাহৰা লগতে হৈ সোঁৱৰাই থাকিবে হৈ আমালৈ কৰিবে দয়া কৰি আৰু দুই কোমল দুই মাটিতা কৰি আৰু দুই কোমল দুই বেঙেন ধপলা পাতি গিৰ দুই কোমল দুই ধে ঐ দুখীয়া ছোৱালী ৰদৈ কোমল দৈ কেলে মৰম দিছিলি ৰদৈ কোমল দৈ কেলে মৰম দিছিলি ৰদৈ কোমল দৈ খাবলৈ লজুৰে ভাত কি ৰদৈ কোমল দৈ ধে ঐ থুৰি আই ঐ থুৰি আই তামোল কাটিছিলি মেৰি আই ঐ পাতিলি পানে পথাৰে ঐ পথাৰে বিচাৰি মই ফুৰিলোঁ ক'তেনো দাই আছিলি ধানে হাতী নিজৰা ক'তেনো দাই আছিলি ক'তেনো দাই আছিলি ধান। উজনি অসমত বকলিয়াল জনগোষ্ঠীয়ে অতীতৰে পৰা নিজৰ কৃষ্টি সংস্কৃতিৰে অসমীয়া জাতিক মহীয়ান কৰি তুলিছে। তেওঁলোকৰ সংস্কৃতিৰ অন্যতম উপাদান লক্ষ্মী সবাহৰ এটি নাম আপোনালোকৰ মাজলৈ আগবঢ়াইছে লক্ষ্মীমাই বকলিয়াল, পদ্মাৱতী বকলিয়াল, নয়নী বকলিয়াল, নিৰ্মালী বকলিয়াল, দুলেশ্বৰী বকলিয়াল, সবিতা বকলিয়াল, খিলেশ্বৰী বকলিয়াল, লীলাৱতী বকলিয়াল, ৰহিতা বকলিয়াল, পাতলী বকলিয়াল, সোণে বকলিয়াল, প্ৰমীলা বকলিয়াল, অকণ বকলিয়াল, গুণৱতী বকলিয়াল, ফণিতা বকলিয়াল, লাৱণ্য বকলিয়াল আৰু পুণ্যলতা বকলিয়ালে। আহকচোন লক্ষ্মী সবাহৰ সৈতে জড়িত নামৰ কিছু অংশৰ সোৱাদ লওঁ। লক্ষ্মী আহিব বুলিয়ে পাৰ্বতী বচনে আমাৰে লক্ষ্মী ৰঙৰে আহিছে ধৰণী ভাঙো গৈ বুলিয়ে পাৰ্বতী বচনে কিলি মাৰিলে কলা কমলাৰে হালে আমাৰ পাৰ্বতী আই লৰিব ধৰিলে মহাদেৱ জুৰিলে হালে কুবেৰ কঠীয়া খোজা গৈ মহাদেৱ ইন্দ্ৰ খোজা গৈ মাতি চাঙৰে কঠীয়া মাটি লৈ নমালে জেঠতে মেলিলে মুঠি আহাৰে হাউনে থাকে বনে বাঠে কৰিয়ে ক'ৰ পৰা আহিলে খকুৱা বামুণে চুচি গালে মাৰি খালে সহিব নোৱাৰি আজলি লক্ষ্মীয়া গাতে বাকলি ল'লে গোসাঁই গৈ আছে গৈ পানে পাৰিবলৈ
পিলি কণ্ঠতে উঠি আমারে লক্ষিয়া জলত পৰি আছে শিলৰে গাৰুটি লয়ে গোপিনীসকলে প্ৰাৰ্থনা কৰিছে নেইবা ধৰ্ম খুটিয়ে সাগৰৰ সিপাৰে আছিল লক্ষিয়াই মেচেকা মেচেকা খায়ে অনি জলৈ অহা কৈ লক্ষিয়াই মিচিংসকলক বাদ দি অসমৰ থলুৱা গোষ্ঠীৰ বিষয়ে কিবা এটি অসম্পূৰ্ণ হৈ ৰয়। প্ৰকৃতিৰ কোলাত নীৰৱে জীৱন যাপন কৰি থকা সোণোৱালী অসমৰ অন্যতম ৰূপোৱালী গোষ্ঠী মিচিংসকলৰ লোকসংস্কৃতিৰ ক্ষেত্ৰখন অনুপম অতুলনীয়। চহা কৃষিজীৱী প্ৰকৃতিৰ সাধক মিচিংসকলৰ এটি মনোৰম ঐনিতম এবাৰ আগবঢ়াইছো। কাৰ্বি, ডিমাচা, ৰাভা, তিৱা, হাজং, দেউৰী অসমৰ পাহাৰ ভৈয়াম জীপাল কৰি থকা অন্যতম থলুৱা জনগোষ্ঠী। তেওঁলোকৰ চহকী মন আৰু লোক সংস্কৃতিৰ কথা কৈ উৰুকে নপৰে, মাথো অনুভৱৰ ভঁৰাল চহকী হৈ গৈ থাকে। এইবাৰ আপোনালোকলৈ আগবঢ়াইছো এটি ৰাভা লোকগীত, পৰিৱেশন কৰিছে গংগা বসুমতাৰীয়ে। বাৰী বাৰী বা ফুই দিবা চাকা চুঙ্গি দিম দাকাৰিবা, ৰিবাৰী বাৰী বা ফুই দিবা চাকা চুঙ্গি দিম দাকাৰিবা, হাৰুইনা হাঁচুইনা তাচি বাকি ৰাইনা, হাৰুইনা হাঁচুইনা তাচি বাকি ৰাইনা, চাকায়ান হাম যাৰ বোনা চাকায়াম হাম যাৰ বোনা, আবা হাঁচুবোনা চিমে পানবীৰ তানা চিমে, আবা হাঁচুবোনা চিমে পানবীৰ তানা চিমে, ঘৰে বাকুৰাই মিন কাংকান কাডাল ৰাই মিন, ঘৰে বাকুৰাই মিন কাংকান কাডাল ৰাই মিন, হাম যাৰুণ বোনা হাম যাৰুণ ব্ৰুনা, হুৰ 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 হুৰচে হুৰচে হুৰচে। এইবাৰ আগবঢ়াইছো তিৱাসকলৰ এটি লোকগীত, পৰিৱেশন কৰিছে চিন্ময়ী বৰুৱাই। তাহলিং পৰতা হৈ খনালিং, পৰতা হৈ খনালিং, পৰতা হৈ পৰতে তাপলাঙে হৈ লাই,
পরতালিং তে হই পরমা তাংখে গাউই পরমা তাংখে গাউই থেনাস পহয়া ফাসে হই হাল সাত খাই বিলে হই সাত খাই নরঙাউই সাত খাই নরঙাউই খঞ্জা তাহা পেরে হই নাগ সাহাত খাই করাই নে হই সাহাত চনা মারি গি হই সাহাত চনা মারি গি হই খঞ্জা মাহাতে রে হই রাখে ওই ওই প্রহতলি ওই প্রত খন্ডা চুনা গইল যাইলিং পহরা নে লুইল ওই ওই প্রহতলি ওই প্রত খন্ডা চুনা গইল যাইলিং পহরা নে লুইল ওই ওই সোহনলিং ওই সন জানা নোহা পাঙে না বুড়ি ফারা জানা নোহা পাঙে না বুড়ি ফারা জানা নোহা পাঙে না বুড়ি ফারা হাজং সকলৰ অন্যতম লোকগীত হৈছে লেৱা টানা। এইবাৰ আহকচোন শুনো হাজং সকলৰ এটি লেৱা টানা গীত। পৰিৱেশন কৰিছে ঋতুস্মিতা পাঠকে। বাজিলে আই দাদা না সাঙাজি আই কিরাম রাম আই দাদা না সাঙাজি আই স খেলা আহিলে ধুলুক বাহি বাজিলে স খেলা আহিলে ধুলুক বাহি বাজিলে আই দাদা না সাঙাজি আই কিরাম রাম আই দাদা না সাঙাজি আই আই দাদা না সাঙাজি আই কিরাম রাম আই দাদা না সাঙাজি আই কিরাম রাম আই দাদা না সাঙাজি আই রঙা নীলা পাথিন পিঁধি আইছে তোরা নাচি বাঘি রঙা নীলা পাথিন পিঁধি আইছে তোরা নাচি বাঘি কায়ো কায়ো না পাই না সাজোরা কিরাম রাম কায়ো কায়ো না পাই না সাজোরা কায়ো কায়ো না পাই না সাজোরা কিরাম রাম কায়ো কায়ো না পাই না সাজোরা কিরাম রাম কায়ো কায়ো না পাই না সাজোরা ধুলক বাজাই বাঁশি বাজাই আরু বাজাই দোতারা ধুলক বাজাই বাঁশি বাজাই আরু বাজাই দোতারা আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে কিরাম রাম আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে কিরাম রাম আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে কিরাম রাম আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে ধুলক রোদ তালে তালে বাঁশির সুরে সুরে ধুলক রোদ তালে তালে বাঁশির সুরে সুরে আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে কিরাম রাম আমরা ছেঙ্গড়ি কত সুন্দর নাচে স খেলা আহিলে ধুলুক বাহি বাজিলে স খেলা আহিলে ধুলুক বাহি বাজিলে আই দাদা না সাঙাজি আই কিরাম রাম আই দাদা না সাঙাজি আই বিশ্বাস আৰু মংগল লাভৰ মাজত মানুহে পাই জীয়াই থকাৰ প্ৰেৰণা। লোক সমাজত জন্ম মৃত্যু বিবাহৰ লগত অনেক কথাই প্ৰথিত হৈ থাকে। আহকচোন এইখিনিতে বিয়ানাম এটিৰ আভাস লওঁ। পৰিৱেশন কৰিছে অৰ্চনা শৰ্মা বৰকটকীয়ে। ভক্ষণে যাত্রা করি কি
প্রত্যেকটো থলুৱা খিৰঞ্জীয়া জনগোষ্ঠীৰে আছে নিজা মন নিজা প্ৰাণ। তথাপি শংকৰ ৰাজান চুকাফা চিলাৰাইৰ দেশত অসমৰ বুকুত অসমীয়া হৈ থকাৰ হেঁপাহ। বাপতিহাঁহন বিহুৱে এই হেঁপাহক দিছে অনাবিল মাদকতা। এইবাৰ উপভোগ কৰোঁ এটি বিহু নাম, পৰিৱেশন কৰিছে অনন্যা গগৈয়ে। কাকৈ রে শুৱনি তাত
সতি লৈ লাং লাং ইথৈ লাং লাং বৰহুলাতে চাকহিবাং হাসতি লৈ লাং লাং থৈ লাং লাং বৰহুলাতে চাকহিবাং ৰঙিলি অইল গৰি কমিলি অইল গৰি আহৈ আহৈ চাকৈ থৈ বিহু লৈ চাকৈ থৈ বিহু লৈ যাং আজি বিহু তলিত শুনিছো ঢোলৰ মাত আজি বিহু তলিত শুনিছো পেপাৰ মাত আজি বিহু তলিত শুনিছো ঢোলৰ মাত আজি বিহু তলিত শুনিছো পেপাৰ মাত এ বিহু বিহু লাগিছে এ গাতে ঐল গৰি আহা সাজি কাচি আহা সাজি কাচি বিহুনো মাৰিবলৈ বিহুনো মাৰিবলৈ যাওঁ হে বিহুনো মাৰিবলৈ বিহুনো মাৰিবলৈ যাওঁ আমি অসমীয়া ভাৰতৰ বুকুতে সুকীয়া অসমৰ বুকুত অসমীয়া হৈ থকাৰ হেঁপাহ চিৰপ্ৰবহমান হৈ থাকক তাৰেই আশাৰে সকলোকে ইণ্টাৰনেশ্যনেল ডে অফ ৱৰ্ল্ড ইণ্ডিজেনিয়াছ পিপলছৰ অভিনন্দন আৰু শুভেচ্ছা জনাই অনিষ্টাকৃত ভুলৰ বাবে মাৰ্জনা বিচাৰি আজিলৈ আমাৰ এই লোকগীতৰ সংগ্ৰহ আৰু পৰিৱেশন ইমানতে সামৰিছোঁ ধন্যবাদ।